আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। বলিউড অভিনেত্রী রাখি সাওয়ন্ত এবং তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান দ্বন্দ্ব দিন দিন আরও জটিল হচ্ছে, আর এর মধ্যেই তাদের মধ্যে ঢুকে পড়ে রাখির আগুনে ঘি ঢাললেন শার্লিন চোপড়া। বলিউডের এই দুই ড্রামা কুইন একে অপরের চরম শত্রু। সম্প্রতি মিত্র অভিযোগে রাখির নামে থানায় অভিযোগ করেছিলেন শার্লিন। এবার রাখির বরের পক্ষ নিলেন অভিনেত্রী, বললেন রাখির বর আদিল খুবই বিচক্ষণ ছেলে, এমন মেয়ের চক্করে কিভাবে ফেঁসে গেল কে জানে। সম্প্রতি একটি ভিডিওতে শার্লিন বলেন এই দুজনকে নিয়ে কি বা বলবো, তবে ওর সঙ্গে দেখা হওয়ার পর মনে হলো ছেলেটা বুদ্ধিমান, কিভাবে এই ঝামেলায় ফেঁসে গেল কে জানে। জেলে আদিলের সঙ্গে দেখা করতে যান শার্লিন, তার কথাই আমি ওর মুখের ওপরেই বলেছি, কি যে করলে কিভাবে ফাঁসলে এই চক্করে। পুলিশের কাছে আদিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা দিয়েছেন রাখি। রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত 7 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় আদিল খান দুরানিকে, গ্রেপ্তার করে ওশিয়ারা থানার পুলিশ। 8 ফেব্রুয়ারি আন্দেরি আদালতে পেশ করা হয় তাকে। এদিকে রাখি সাওয়ন্ত এবং তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান মামলা নতুন মোড় ধারণ করেছে। আদিলের বিরুদ্ধে নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ করেছেন রাখি। বিশেষ সাক্ষাৎকারে ইটাইম টিভিকে তিনি এসব কথা বলেন। তনু চাড্ডালকে আদিলের বিয়ে করার পরিকল্পনা উল্লেখ করে রাখি বলেন, আদিল আমার নগ্ন ভিডিওগুলো নিয়ে মানুষের কাছে বিক্রি করেছে, এজন্য সাইবার ক্রাইম বিভাগে আমার মামলা চলমান রয়েছে। এখন তনুকে নিয়ে তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে আদিল। আদালতে রাখি বলেন, আদিলের জামিন পাওয়া উচিত নয়, আমি নির্যাতনের শিকার হওয়ার পর চিকিৎসা করাই, আদিল আমার সঙ্গে প্রতারণা ও নির্যাতন করেছে, তার যেন জামিন না হয়। আদিল আমার ওটিপি নিয়েছে এবং আমার টাকা চুরি করেছে, সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে। এদিকে আদিলের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না, তাই জামিন আবেদন সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।